বন্ধুরা, আজকের গল্প অনাথ মেয়ে। এক জঙ্গলে একটা অনাথ টুনি তার কাকিমা কাকুলি কাকির সাথে থাকতো। কাকুলি কাকির ছোট্ট একটা ছানা ছিল, যার নাম ছিল কুকু। কাকুলি কুকুকে ভীষণ ভালোবাসলেও টুনিকে দু চোখে দেখতে পারতো না। টুনি, এই টুনি, কোথায় গেলি তুই? কত বেলা হয়েছে, এখনো বাসাটা অনেক নোংরা হয়ে আছে। এই মেয়ে বাসা পরিষ্কার না করে কোথায় জানি টোটো করে ঘুরে বেড়াচ্ছে। টুনি, এই টুনি। কাকুলির কথা সে শোতে টুনি বাজারের ব্যাগ নিয়ে বাসায় ফিরে আসে। আর কাকুলির কথাগুলো শুনতে পেয়ে গোমরা মুখে টুনি বলে, এসব কি বলছো কাকিমা? আমি টোটো করে কোথায় ঘুরলাম? সকালে রান্না করতে গিয়ে দেখি কোনো বাজার নেই, তাই বাজার করতে গিয়েছিলাম। আর তুমি কি না কি ভাবছো? হয়েছে হয়েছে, থাম এবার। তুই এমন ভাবে কথা বলিস যেন তুই কখনো কাজে ফাঁকিই দিস না। তোকে কিছু না বললে তুই তো ঠিক মতো কোনো কাজই করিস না রে। যাক গে, এখন আর মুখ ভেঙছে না দাঁড়িয়ে থেকে কাজগুলো কর গিয়ে। এসব কথা বলে কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনি নিজের মতো করে কাজ করতে থাকে। এভাবেই টুনির দিন কাটছিল। ওহ, এত কাজ করতে আর ভালো লাগে না। কাকিমা তো সারাদিন বসেই থাকে, আমার সাথে তো একটু কাজ করলেও হয়। আমি এত ছোট হয়েও কত কাজ করছি, এইসব দেখে কি কাকিমার একটু মায়া হয় না? কি বলবো আর, বাবা মা মারা যাবার পর যে কাকিমা আমাকে আশ্রয় দিয়েছে, এটাই হয়তো অনেক। নয়তো আমার মতো একটা অনাথ মেয়ে কোথায় যেত? এসব কথা বলে টুনি নিজেকে সান্ত্বনা দিত, কিন্তু টুনির প্রতি কাকুলের মায়া হতো না। কাকিমা, তুমি কুকুকে খেতে দিচ্ছ গো, আমাকেও একটু খেতে দাও না, আমার বড্ড খিদে পেয়েছে। সকাল থেকে শুধু কাজ আর কাজ, কিছু খাওয়ার সময়ই পাইনি। আহারে, এসেছে আমার বাছা ধন, তুই খাওয়ার সময় পাসনি বলে আমি কি এখন তোকে খেতে দিব? বল, যা বাকি কাজগুলো শেষ করে আয় রে, তারপর তুই খাবার খাবি, বুঝলি? এইসব কথা বলে কাকুলি টুনিকে তাড়িয়ে দেয়, আর ক্ষুধার্ত টুনি অসহায় হয়ে সেখান থেকে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। হ্যাঁ হ্যাঁ ইগল দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আজ বিকেলের মধ্যে আপনি আপনার জিনিস পেয়ে যাবেন। আর বিকেলে আমি পাশের জঙ্গলে যাব, আপনিও ওখানেই চলে আসবেন, কেমন? এরপর কাকুলি ফোন রেখে দিয়ে টুনির কাছে যায়। এই যে মা টুনি, এখন কাজ করা বাদ দে তো, সকাল থেকে অনেক কাজই তো করেছিস, এবার চল আমি তোকে বাজারে নিয়ে যাচ্ছি, তোকে আজ সুন্দর সুন্দর খেলনা কিনে দিব। কাকুলির এইসব কথা শুনে তো টুনি বেশ অবাক হয়, আর মনে মনে ভাবতে থাকে, কাকিমা এসব কি বলছে, এ তো দেখছি ভূতের মুখে নাম নাম, কাকিমা এত ভালো হলো কি করে? টুনি এসব ভাবতে ভাবতে কাকুলি টুনির হাত ধরে টেনে বাজারের দিকে নিয়ে যেতে থাকে। আর টুনিকে নিয়ে পাশের জঙ্গলে যাওয়ার পর কাকুলি টুনিকে একটা গাছতলায় বসিয়ে রাখে। মা টুনি, তুই এখানেই বসে থাক কেমন? আমি তোর জন্য এক্ষুনি খেলনা কিনে আনছি, কোথাও যাস না কিন্তু। এসব কথা বলে কাকুলি টুনিকে রেখে সেখান থেকে চলে যায় আর ফিরে আসে না। আর নতুন জঙ্গলে গিয়ে তো টুনি কিছুই চিনতে পারে না, আর কাকুলিকে ফিরতে না দেখে কাঁদতে শুরু করে। আর তখনই সেখানে একটা ইগল আসে। একি মেয়ে, কি হয়েছে তোমার, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি আর বলবো কাকু, আমার কাকিমা আমাকে নিয়ে এই নতুন জঙ্গলে এসেছিল খেলনা কিনে দেওয়ার জন্য, কিন্তু কাকিমা আমাকে রেখে চলে গেছে, আর ফিরে আসিনি। আর আমি তো পথ চিনি না, বাসায় ফিরবো কি করে? ও, তবে তুমি কাকুলির ভাইজি, তোমাকেই তো খুঁজছিলাম, চলো আমার সাথে। এ কথা বলে ইগল টুনিকে টানতে শুরু করে।
আর ঈগলের এমন আচরণে টুনি ঘাবড়ে গিয়ে অনেক কষ্টে ঈগলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর প্রাণপণে ছুটতে থাকে। আর এমন করে ছুটতে গিয়ে টুনি সুখি পায়রার সাথে ধাক্কা খায়। একি গো, কে তুমি আর এমন হন্তদন্ত হয়ে কোথায় ছুটছো? শান্ত হও আর আমাকে বলো কি হয়েছে তোমার, তোমাকে যদি কোনো সাহায্য করতে পারি। এরপর টুনি পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর এইসব কথা শুনে সুখী পায়রা টুনির মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে, ভয় পেও না তুমি, আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না, আমি তোমাকে সব বিপদ থেকে আগলে রাখবো, তুমি চলো আমার বাসায়। এরপর সুখী পায়রা টুনিকে তার বাসায় নিয়ে যায় আর টুনি সুখী পায়রার সাথে বেশ ভালোভাবে থাকতে শুরু করে। একদিন টুনি সুখী পায়রার সাথে বাজারের দিকে যাচ্ছিল, হঠাৎই টুনি দেখে ওই শয়তান ঈগলটা কাকলির গলায় ছুরি ধরে কাকলিকে ভয় দেখাচ্ছে। এ দেখে টুনি একটা লাঠি নিয়ে যায় আর ঈগলের মাথায় জোরে আঘাত করে। শয়তান ঈগল, তুই আমার কাকিমার গলায় ছুরি ধরেছিলি, তবে মর এবার তুই। কিন্তু কাকিমা, সেদিন তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে আর আজি ভাই জঙ্গলে এলে কোথা থেকে? মারে, আর এসব কথা বলিস না মা, আমি আজ আমার পাপের শাস্তি পেতে যাচ্ছিলাম এই জঙ্গলে এসে। আসলে সেদিন আমি তোকে অনেক টাকার বিনিময়ে ঈগলের কাছে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলাম, আর তাই তোকে আমি কাস্তারায় বসিয়ে রেখে ঈগলের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর ঈগলের কাছে টাকা নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। কিন্তু সেদিন তোকে ঈগল ধরতে পারেনি, তুই বেঁচে গিয়েছিলি মা, তবে এসব কথা আমি জানতাম না। এসব কথা না জেনে এই জঙ্গলে এসেছিলাম আজ, আর আমাকে দেখে ঈগল আমার গলায় ছুরি ধরে টাকা ফেরত চাইছে। ভাগ্যিস তুই সময় মতো এসে ঈগলকে আঘাত করে আমাকে রক্ষা করলি, আর আমার চোখের কালো পর্দাটা সরিয়ে দিলি রে মা। মা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি টাকার লোভে পড়ে এমন জঘন্য কাজ করেছিলাম। তবে মা, আজ আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, তুই আমাকে দয়া করে ক্ষমা করে দে মা, আমি আর কখনোই তোর সাথে এমন কিছুই করব না রে মা। এইসব তুমি কি বলছো কাকিমা? ছি ছি, তুমি কি না টাকার জন্য এমন জঘন্য সিদ্ধান্ত নিয়েছিলে? যাকগে, আর যখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো তাই আমি তোমায় ক্ষমা করছি। তবে কাকিমা, আমি আর তোমার কাছে ফিরব না, সেদিনের ঘটনার পর আমি এই পায়রা মাসিকে পেয়েছি আর আমি মাসির সাথে ভালো আছি। এসব কথা বলে টুনি আর পায়রা সেখান থেকে চলে যায়।